ইউনাইটেড অটো ওয়ার্কার্সের প্রেসিডেন্ট শাউন ফাইনের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠক শেষে ইউএডব্লিউ এর লোগোযুক্ত লাল টি শার্ট পরে ইলিনয়ের একটি গাড়ি কারখানায় ইউনাইটেড অটো ওয়ার্কার্সের সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। ভাষণে অটো ইন্ডাস্ট্রিতে ইউনিয়ন চুক্তির আহ্বানের পাশাপাশি বৃহত্তর শ্রমিক আন্দোলনকে স্বাগত জানান। মিশিগানে গত সেপ্টেম্বরে ইউএডব্লিউর বিক্ষোভ পরিদর্শনে গিয়ে প্রথম আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে শ্রমিকদের বিক্ষোভ লাইনে দাঁড়িয়ে তাদের সমর্থন দেন বাইডেন। বলেন, এই চুক্তিগুলো শুধু ইউএডব্লিউ কর্মীদের জন্যই নয়, এগুলো আমেরিকার সব শ্রমিকের জন্যই জীবন পরিবর্তনকারী হিসেবে কাজ করবে। শ্রমিকদের উদ্দেশ্যে বাইডেন বলেন, অর্থনৈতিকভাবে দেশের চেহারা পাল্টে দিচ্ছেন শ্রমিকরা। অস্থায়ী চুক্তিগুলো সংশ্লিষ্ট প্রতিটি গাড়ি নির্মাতার ইউনিয়ন সদস্যরা অনুমোদন করে থাকেন। ইউনিয়নে বিতর্কিত সিদ্ধান্তে মুখ খোলা ইউএডব্লিউ প্রেসিডেন্ট শাউন ফাইন আমেরিকায় গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। তিনি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পেয়েছেন। এক জরিপে উঠে এসেছে, 2020 সালে বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে ইউএডব্লিউ যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে সেটার পুনরাবৃত্তি হতে পারে। এবিসি নিউজে প্রকাশিত জরিপ অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনে আমেরিকানদের জন্য প্রধান ইস্যু হচ্ছে অর্থনীতি ও মুদ্রাস্ফীতি।